بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم بشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। সম্মানিত দিনী ভাইরা, শুরুতে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যার ঐকান্তিক অনুগ্রহে প্রতি সপ্তাহের ন্যায় আজকেরও দাম্মাম ইসলামিক কালচার সেন্টারে উপস্থিত হয়ে আগত রমজান মাসের গুরুত্ব এবং ফজিলাত তাৎপর্য সম্পর্কে মুক্তাসার কিছু কথা শোনার জন্য উপস্থিত হতে পেরেছি, এই জন্য সর্বাগ্রে সে আল্লাহর দরবারে কালিমাত শুকর আদা করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাতু সালাম পেশ করি সৈয়দুল বাশার খাতামান নবীন ইমামুল মুরসালিন শাফিউল মুজনবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, মানুষের জীবনের কাঙ্ক্ষিত মাস, বারোটি মাসের মধ্যে যে মাসকে রমজান মাস বলে আখ্যায়িত করা হয়, এ মাস আমাদের সামনে সমাগত। তো রমজান মাস প্রতি বছরে আসবে, তো এ মাসের ফজিলাত গুরুত্ব এত কেন? গোটা মাস সম্পর্কে আপনারা বক্তব্য শুনেছেন, আরও শুনবেন। তো বারোটি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি মাসের নাম মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করেছেন, সেই মাসটার নাম কি? রমজান মাস। এই মাসের নামকরণ যে শব্দগুলো, যে শব্দগুলো নেওয়া হয়েছে র মিম দদ, এই শব্দ থেকে কিন্তু এ মাসের গুরুত্ব ফজিলার সব কিছু পাওয়া যায়। রমজ ধাতু থেকে নেওয়া, এর অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভাস্মিত করে দেওয়া, ছাই করে দেওয়া। ডিকশনারিগুলো খুলবেন, সেখানে বলা আছে যে কি জ্বালিয়ে দেবেন, পাপ রাশি জ্বালিয়ে দেবেন। কি জ্বালিয়ে দেবেন? জুনুব, মানে পাপ, গুনাহ খাতা মাফ করে দেবেন, নিঃশেষ করে দেবেন। আর শরীয়তের পরিভাষায় কোনো মুহাক্কিক, মুহাদ্দিস, মুফাসসির, ইমামের ফতোয়া নেওয়ার দরকার নেই। যিনি আমাদের টার্গেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আমাদের টার্গেট হলো রাসূলুল্লাহ সাল্লামের খুশি করা, তার পথে চলা। তো তিনি যদি মাসের বর্ণনা দিয়ে থাকেন সেটাই যথেষ্ট। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম কি বলছেন, মান সামা রমাদানা ইমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। রমজান মাসে আল্লাহ আরেকটা বিধান, আরকানুল ইসলামের পাঁচটার মধ্যে চতুর্থ যে বিধান সেটা কি, সিয়াম। সিয়াম, সে সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন। তো রমজান মাসের গুরুত্ব এবং তাৎপর্য বোঝাতে গিয়ে রাসূল বলছেন, এই রমজান মাসে যদি ওই সিয়ামকে কেউ পালন করে, হ্যাঁ, ইমানের সাথে এবং এহতেসাবের সাথে, সওয়াবের উদ্দেশ্যে, তাহলে তার সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস সমাগত, তখন সাহাবীদেরকে বললেন, আতাকুম রমাজান, আসছে তোমাদের সামনে রমজান মাস, শাহরুন মুবারক। রমজান মাসের আর একটি নাম এখানে পেয়ে গেলাম, শাহরুন মুবারক, যে বরকতপূর্ণ মাস। বরকত শব্দটার ব্যাখ্যা করতে গেলে তো সে অনেক সময় লাগে। হ্যাঁ, যে বরকত কোরআন শরীফকে আমরা আমাদের জন্য বরকতময় একটা বিধান বলতে পারি, কারণ জাতি যখন হতাশাগ্রস্ত, কোনো পথ খুঁজে পাচ্ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে এই রমজান মাসে নাজিল করেছেন, তাই না? তার আমরা প্রমাণ পাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ঠিক এই আনজালনাহু শব্দ যেমন ব্যবহার করেছেন, ঠিক অনুরূপ সূরা দোকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ওখানে আনজালনাহু, এখানে আনজালনাহু, সেম উদ্দেশ্যে একবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমি নাজিল করেছি, হ্যাঁ, এই কোরআনকে যে রাতে, সে রাতটা হলো কি, বরকতপূর্ণ রাত, তাই না? আমাদের দেশে এক মূর্খ আছে, ডক্টরেট কি আব্বাসী সাহেব কি না যেন, ইনায়তুল্লাহ আব্বাসী, বসে লাইলাতুল মুবারাকা বলতে শবে বরাত, কোন পাগলে যে ডক্টরেট সার্টিফিকেট দেছে, হ্যাঁ, আল্লাহ আলাম, বুঝতে পেরেছেন? ওদিকে আর যাচ্ছে না। তো আল্লাহ সবচেয়ে উত্তম ব্যাখ্যা হলো কোরআনের এক আয়াত, অফর আয়াতের ব্যাখ্যা সবচাইতে উত্তম ব্যাখ্যা, বুঝতে পেরেছেন? যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে যেমন পাই যে সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমরা ওই পথ চাই যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ চলেছেন, তাই না? এই আনআমতা শব্দের ব্যাখ্যা ওই দেখেন, মানে সূরা সূরা ইমরানের কি সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ুতিল্লাহু রাসূলা ফাউলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। ওই আনামের ব্যাখ্যা, আনআমতা কারা নিয়ামত প্রাপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ওই আয়াতে বলে দিলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে তারা নবীগণের, যা নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহীনগণ সব মানে সঙ্গী হবেন, এরাই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। তো এর চাইতে আর ব্যাখ্যার কোনো কিছু লাগে, লাগে না, বুঝতে পেরেছেন? তো এই কোরআনের এক আয়াত অপর আয়াতের ব্যাখ্যা যেখানে এসে যায় সেখানে আর কিছু দরকার হয় না। তারপরেও দেখা যায় বিদাতিরা, খোরাফিরা, যারা এই কোরআনকে বিকৃত করতে ভালোবাসে, তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে। অথচ আমরা জানি কোরআন নাজিল হয়েছিল কী মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন নাজিল হয়েছিল কী মাসে, রমজান মাসে, হ্যাঁ, শাবান মাসে নয়। আবার সেটা রাত না দিনে তাও আল্লাহ পরিষ্কার দিচ্ছেন, আল্লাহ মেনশন করে বলছেন, লাইলাতুল কদরে খায়রু মিনা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি নাজিল করেছি এটাকে লাইলাতুল কদরে। তো যাই হোক, আমরা পেয়ে গেলাম যে রমজানের আর একটি নাম সেটা কি, শাহরুম মুবারক। শুধু এই বরকতময় কোরআন, এই জন্য কোরআন বেশি বেশি করে পড়তে হবে। কোরআন
যত পড়বেন হ্যাঁ তত আপনার ইমান এবং তাকওয়া বাড়বে। বুঝতে পেরেছেন? ওয়ালাউ আন্না আহলাল কোরা ও আমানু ওয়াত্তাকাও লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ বলছেন যদি কোনো গ্রামবাসী, কোনো জনপদের লোক, কোনো এলাকার লোক, কোনো দেশের লোক যদি ইমানকে মজবুত করে নেয় আর তার তাকওয়া যদি থাকে, হ্যাঁ আমানু ওয়াত্তাকাও, আমানু বিশ্বাস করবে এবং তাকওয়ার নীতি যারা অবলম্বন করবে, হ্যাঁ আল্লাহ বলছেন লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামায়ে ওয়াল আরদ, আসমানের যত বরকত রয়েছে, জমিনের যত বরকত রয়েছে আমি তাদের জন্য উন্মুক্ত করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন একটা বরকতময় কিতাব, এই কিতাব যতই পড়বেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউল কোরআন, ইকরাউল কোরআন, তোমরা বেশি বেশি কোরআন পড়ো। কেননা লিআন্নাহু ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি লিআসহাবিহ, হ্যাঁ কোরআন এই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কি করবে, তার যিনি কোরআন পড়বেন তার জন্য সুপারিশ করবে। এই জন্য এই রমাদান মাসকে শাহরুল কোরআন বলে আখ্যায়িত করা হয়েছে। শাহরুল কোরআন, শাহরুল রমাজান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই রমাজানে কোরআন নাযিল হয়েছিল, এই জন্য কোরআনে, এটা কোরআনের মাস। তাহলে একটা মাসের অনেকগুলো নাম আমরা পাচ্ছি, বুঝতে পেরেছেন? তো কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আর এখানে আরেকটি সংশয় মানে সংশয় নিরসন করা দরকার। আমাদের দেশে কী করে, কোরআন মানে শোনানোর জন্য হাফেজ ভাড়া করে নিয়ে আসে, না, এই হাদিস পরিষ্কার করে দিচ্ছে একরাউল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, একরাউল তোমরা কোরআন পড়ো, হ্যাঁ যে ব্যক্তি কোরআন পড়বে তার জন্য কোরআন কোরআনে কিয়ামতের দিন কি করবে, সুপারিশ করবে। আরও একটু পরিষ্কার করে নেন অন্য হাদিসে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কারা মিন হারফান, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি বা যিনি পড়বেন আল্লাহর কিতাব হতে একটা হরফ, ফালাহু আশারা হাসানাতিন, তার জন্য দশটা নেকি রয়েছে। তাহলে মান শব্দ অর্থ কি, যে বা যিনি হ্যাঁ পড়বেন কোরআন থেকে, তো আপনার কোরআন পড়ছে হাফেজ, হাফেজ কোরআন পড়ছে, তারই জন্য সওয়াব হবে। ডেকে এনেছেন পয়সার বিনিময়ে, সে পড়বে, সে সওয়াব অর্জন করবে, আবার আপনার কাছ থেকে পারিশ্রমিক নিয়ে যাবে, আপনি হয়তো পারিশ্রমিকটা দিচ্ছেন তাকে কিছু সাদাকা হিসাবে দিচ্ছেন, তো সেটা যদি সঠিক পন্থায় হয় তাহলে আল্লাহ কবুল করবে, আর যদি বেঠিক পন্থা হয় তার জবাবদিহি করতে হবে। এই পন্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাননি, যদি যেতেন তাহলে বড় বড় কোটি কোটি ধনাঢ্য ব্যক্তি ছিল, হ্যাঁ মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, তারা তো এরকম একটা মানে সংস্থা খুলে দিতে পারত যে প্রতি সপ্তাহে আমার নামে করে কোরআন দিয়ে পড়ে তোমরা বকশিয়ে দিও, এটা রাসূলুল্লাহ সাল্লাম করেননি। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে এই রমাজান মাসের আরেকটি নাম আমরা পাই, যে কী পাই, রমাজান মাস হলো শাহরুল উমরা, রমজান মাসের আরেকটা নাম হলো শাহরুল উমরা, উমরার মাস। হ্যাঁ উমরার মাস কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইজা কানা রমাদানা ইতামাদি ফিহি ফাইন্না উমরাতান ফি রমাদানা হাজ্জাতান, রাওয়াহুল বুখারী ওয়া ফি রিওয়ায়াতিন হাজ্জাতুন মাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ রমজানে উমরা করার জন্য ইচ্ছা পোষণ করে, দৃঢ়তা পোষণ করে, তাহলে সে যে রমজানে কী করলো, উমরা করলো, সেই উমরাটা কী হবে, উমরার ফল হলো যে তার রেজাল্ট হলো সে যেন একটা হজের সওয়াব পেল। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে আমাদেরকে কী করতে হবে, উমরা করার চেষ্টা করতে হবে, একটা হজের সওয়াব পাবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন ধারণা করে নেয় হাজ্জাতান মাই, অন্য বর্ণনা বলছেন যে সে যেন ধারণা করে নেয় আমার সাথে সে কী করলো, হজ করলো। বুঝতে পেরেছেন? তাহলে এটা আমাদেরকে করতে হবে। রমজান মাসের আরেকটা নাম হলো শাহরুল জিহাদ, হ্যাঁ শাহরুল জিহাদ, এই রমজান মাসে যদ্দে জিহাদ করতে হবে। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাস আসতেন তার পরিবার পরিজনদেরকে কী করতেন, সতর্ক করতেন, হ্যাঁ কী জন্য,
যে ও তোমাদেরকে সামনে যে রমজান মাস আসছে এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করতে হবে। তাই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় রমজানের পরে শাবান মাসে এত রোজা রেখেছিলেন যা অন্য কোনো মাসে রাখেন নাই। কারণটা কি? এটা হলো প্রস্তুতিমূলক একটা মাস, বুঝতে যে কোনো কাজের প্রস্তুতি থাকে, তাই না? হ্যাঁ, যে কোনো কাজের প্রস্তুতি থাকে, পরীক্ষা দিতে গেলে তার যেমন প্রস্তুতি থাকে, তো রমজান মাস আর যে সবের মাস, এ মাসে মানে হক আদায় করতে গেলে, এ মাসে যে সব অর্জন করতে গেলে আপনাকে সেভাবে পরিশ্রম করতে হবে, তার পূর্ব প্রস্তুতি হিসাবে শাবান মাসে কিছু রোজা যদি আপনি রাখেন তাহলে এই অভ্যাসটা কি হবে, থেকে যাবে, প্রিপারেশনটা থেকে যাবে, যাতে করে রমজানে কষ্ট না হয়। তো এই জিহাদ চালাতে হবে আপনাকে এই রমজান মাসে। রমজান মাসের আর একটা নাম আমরা পাই যে এটা হলো আসমানি যা কিতাব যে এসেছিল, আল্লাহ নাজিল করেছিলেন, চা এই প্রায় সব এসেছিলেন রমজান মাসে। যেমন রমজান মাসের প্রথম রাত্রিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালামের পরে সহিফা নাজিল হয়েছিল, যে সহিফা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন আল্লাহ, সেটা রমজানের প্রথম রাত্রি তাকে দিয়েছিলেন, বুঝতে পেরেছেন? তারপরে আমরা পাই ছয় রমজানের তাওরাত নাজিল হয়েছিল, তাওরাত নাজিল হয়েছিল ছয় রাত্রিতে মুসা আলাইহিস সালামের পরে। হ্যাঁ, তারপরে ইনজিল নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের পরে ১৩ই রমজান। আর কোরআন, সর্বশেষ যে কোরআন আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল সেটা কী মাসে? রমজান মাসে, লাইলাতুল কদরে। তাহলে যে কিতাবগুলো, আসমানি কিতাবগুলো এসেছে, বড় কিতাবগুলো সবই রমজান মাসে এসেছে। এই জন্য শাহরুর রমজান নজলাত কুতুবুজ জামিয়া, এটা সমস্ত বড় বড় কিতাব নাজিলের মাস বলা হয়। তো রমজান মাস সম্পর্কে আমরা জানলাম, রমজান মাসের এত গুরুত্ব কেন, আরও গুরুত্ব রয়েছে। গুরুত্ব বলতে গেলে, তাৎপর্য বলতে গেলে দেখা যায় এই মাসে বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কী করেন, জান্নাতের দরজাগুলোকে কী করেন, তিনি খুলে দেন, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। অতুফতাও আবাবুল জিনান বলা হয়েছে, যে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। তো জান্নাত আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া। আমি যদি এখন এখনও প্রশ্ন করি আপনাদের কাছে, বলুন তো জান্নাত কয়টি আর জাহান্নাম কয়টি, বলুন তো দেখি। আটটা সাতটা, মাশাআল্লাহ, অনেক এগিয়েছেন মনে হচ্ছে। এখনো কি মানে এ সম্পর্কে শোনেননি কোনো সময়, জান্নাত কি সাতটা না আটটা? আটটা, আটটা, আটটা জান্নাত নাই একটা জান্নাত? আমাদের দেশে বড় বড়, আপনারা কি বলবেন? আপনারা তো এখন এগুলো, এখনো এগুলো সংশোধন করে নিতে হবে, সংশোধন যত করতে পারবেন। এখনো তো সুযোগ আছে, এখনো দেখেন সেই পরশ পাথরের সাথে আছেন, তাই না? এখন ঘষা দিয়ে শুধু ঠিক করতে হবে, আর যদি ঠিক না করেন জিন্দগিতে ঠিক হবে না। এখনো সেন্টারে আছেন, একটু চেষ্টা করেন। হ্যাঁ, আপনি হজকে হজ বলছেন, হ্যাঁ জাকাতকে জাকাত বলছেন, আর সালাত আর সিয়ামকে বলছেন নামাজ রোজা, তাই না? তো এগুলো শব্দেরও পরিবর্তন আনতে হবে। কারণটা কি? আমি বলছি কারণটা কি, যে শব্দের যে পরিবর্তন আনা এত জরুরি। হ্যাঁ, যে আপনি যদি এক কোটি বার যদি বলে রোজা বলেন, এক কোটি বার যদি নামাজ বলেন, তাই একটা সব আপনার আমলনামায় লেখা হবে, এ আশা আমি করি না, আপনি করেন কিনা জানি না। কারণ এই কোরআন আর হাদিসের ভাষা না, এটা সম্পূর্ণ অন্য ভাষা হলে কি হবে। কিন্তু আমাকে প্রিয় নবী শিখিয়েছেন কি, মান কারা হারফান ফালাও আশারা হাসানাতিন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর বলবে তার আমলনামায় কয়টা নেকি লেখা হবে। তো আপনি সিয়াম বলছেন, সিয়াম কোরআনে আছে কি নাই? আছে না? তারপরে সালাত বলছেন, সালাত বলছেন আমরা নামাজ বলি। তো সেই পাকিস্তানদেরকে তাড়িয়ে দিয়েছি, এখনো তাদের ভাষা নিয়ে তো এখনো টানাটানি করছি কেন আমরা? হ্যাঁ, পরিবর্তন হওয়া দরকার, বুঝতে পেরেছেন? জান্নাত আর জাহান্নাম বলতে হবে। হ্যাঁ, অলিপুরে বলছে যে ওরা তো বেহেশতে যাবে না, আমাদের দরকার নেই, বেহেশতকে আমরা তালাক দিয়ে দিয়েছি, আমরা জান্নাতে যেতে চাই, আমরা জান্নাতে যেতে চাই।
কারণ জান্নাত আর জাহান্নাম বেহেশত আর এদেশে কি বলে কোনো সময় দেখেছেন যে বেহেশত দোজক বলে? বলি না। তো কোরআনের ভাষার সাথে একটু পরিচয় হতে হবে, এগুলো দরকার রয়েছে, এগুলো দরকার রয়েছে। তাই যে কথা আমি বলতে চাচ্ছিলাম যে জান্নাত আর জাহান্নাম কয়টা আমাদের দেশে বড় বড় আলেমরা পর্যন্ত ডক্টরেট পর্যন্ত ভুল করে, তো আপনি করবেন না, তাতে কী করে বলবো বলেন? হ্যাঁ বলে, হ্যাঁ আটটা জান্নাত আটটা আর সাতটা জাহান্নাম, কে বলেছে আপনাকে? আল্লাহ কোরআনে বলছেন ইন্না জাহান্নাম মাওয়িদুহুম, বলা হচ্ছে অন্য আয়াতে বলা হচ্ছে যে জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে অপরাধীর জন্য। লাহা সাবা আবওয়াবিন, তার কয়টা দরজা আছে? সাতটা দরজা আছে। বাব মানে কি? দরজা, তাই না? তো জাহান্নাম মূলত একটা, তার দরজা রয়েছে সাতটা। ঠিক তেমনি জান্নাত মূলত একটা, তার দরজা রয়েছে কয়টা? আটটা। তার প্রমাণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের মুখের থেকে আমি দিয়ে দিচ্ছি। আন সাল বিন সাদিন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতে তামানিয়াতু আবওয়াবিন মিনহা ইউসাম্মা বাবুর রায়ান লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। সাল বিন সাদ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের আটটি দরজা রয়েছে। কয়টা? আটটি দরজা রয়েছে। আবওয়াবিন, বাব রয়েছে, দরজা রয়েছে। মিনহা ইউসাম্মা বাবুর রায়হান, তার মধ্যে একটার নাম কি? বাবুর রায়হান। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, হ্যাঁ, কেউ সাইমুন ছাড়া অর্থাৎ সিয়াম পালনকারী ছাড়া ওই দরজা দিয়ে কারো ঢোকার অধিকার নেই। ক্লিয়ার হয়ে গেল? উদাহরণ দেব আবার, আর আর দিতে হবে। কাবা শরীফ কয়টা? একটা। দরজা কতগুলা? মালিক ফাদ আছে, মালিক আব্দুল আজিজ আছে, মালিক আবদুল্লাহ আছে, তাই না? বিলাল আছে, তারপরে অনেকগুলো রয়েছে, তাই না? হ্যাঁ, আপনার এই পিছনে খোবার লুলু মার্কেটে একটা, কিন্তু দরজা কয়টা? কয়েকটা রয়েছে। এক দক্ষিণ উত্তর সাইডের দরজা দিয়ে ঢুকবেন, সবজি সবজি পাবেন, পূর্ব দিক থেকে ঢুকবেন, ওই ইলেকট্রিসিটির দোকান পাবেন, তাই না? তো ঠিক জান্নাতের ওই রকম আটটা দরজা রয়েছে। তো যে যে দরজার বিশেষণ অনুযায়ী, গুণ অনুযায়ী সেই দরজা দিয়ে তারা ঢুকবে। মূলত জান্নাত আর জাহান্নাম একটাই, এটা বুঝতে হবে, সংশোধন করতে হবে। জান্নাত একটা, জাহান্নামও একটা, এটা ঠিক করে নিতে হবে। তাহলে আমরা জানলাম যে এই রমজান মাসের খাতিরে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, বুঝতে পেরেছেন? আর খুলে দিলে তার ভিতরে একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা অনেকে বলছে জাইফ, তো দুর্বল, কিন্তু দেখা যাচ্ছে সেই হাদিসে বলা হচ্ছে যখন দরজাগুলো খুলে দেওয়া হয় তখন মানে মেষ কাম্বর কস্তুরি দিয়ে যে সাজানো হয় এক বছর ধরে, তার মানে হাওয়াগুলো চলে আসে, তো তখন পাশে যে সমস্ত হুররা থাকে তারা আল্লাহর কাছে দরখাস্ত করে যে আল্লাহ এই জান্নাতে কারা ঢুকবে, তাদেরকে আমাদের স্বামী হিসাবে যেন আমরা পেতে পারি সেই তৌফিক দান করো। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যেটা যে তুপ্ত আবাবুল জিনান, জান্নাতের দরজাগুলোকে কী করে খুলে দেওয়া হয়, তুগলক আবাবুল নিরান, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এই রমজানের মানে মানে তাৎপর্য দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নবী এই কথাগুলো বলেছেন। অসুফিদাতি শায়াতিন, আর শয়তানকে কী করা হয়? বেঁধে রাখা হয়। শায়াতিন, শায়াতিন মানে সমস্ত শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ, শিকল দিয়ে আটকে রাখা হয়, বুঝতে পেরেছেন? তো এখানে তো স্বাভাবিক একটা প্রশ্ন আসে, তো শয়তানকে যদি বেঁধে রাখা হয় তাহলে এই রমজান মাসে বাংলাদেশে যে ধর্ষণ হয় কি হয় না, হ্যাঁ চুরি হয় কি হয় না, বাটপাড়ি হয় কি না হয় না, কত কিছু হয়, এগুলো করে কারা? এগুলো করে মানুষরূপী শয়তান, কারণ অরিজিনাল শয়তান, তারা মানুষরূপী শয়তানকে এমনভাবে ট্রেনিং দেয়, বলে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যা কথা বলেননি, তো তিনি যে কথাগুলো বলেছেন সত্যই বলেছেন, আমাদেরকে কিন্তু রমজান মাসে বেঁধে রাখা হবে, তো অপারেশন কারা বেচার হবে? তো উস্তাদ আমরা তো আছি, এই সব ওই শয়তান, মানুষরূপী শয়তান এরাই এই অপারেশনগুলো করে। তো যাক, রমজানের গুরুত্ব এবং তাৎপর্য বিষয়ে কিছু আলোচনা শুনলাম এবং রমজানের কিছু ফজিলাতপূর্ণ কথা শুনি, হ্যাঁ শুনি, আমরা শেষ করার দিকে যাব। যে এই রমজান
মাসে যে সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন সে হিজরি দ্বিতীয় সনে শাবান মাসে কোরআন মাজিদের 183 নম্বর আয়াত দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন মজিদে যেখানে আমানু শব্দ পাবেন সেখানে মুখাতেব করা হয়েছে, সম্বোধন করা হয়েছে কাদেরকে, যারা আল্লাহ এবং রাসুলের পরে ইসলামের পরে ঈমান এনেছে তাদেরকে মুখাতেব করে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পরে ফরজ করা হয়েছে সিয়ামকে। সিয়াম সিয়াম বুঝেন তো, সিয়াম মানে আমরা তাদেরকে রোজা বলি উর্দুতে, আর বাংলায় কী বলবেন? আমরা তো বাংলার প্রিয় বাংলা ভাষা, তাই না? সিয়ামের বাংলা কী বলতে পারেন কেউ? কৃষ্য সাধনা, কৃষ্য সাধনা বলা হয়। তো যা হোক, এদিকে আর যাচ্ছি না। তো এখন এই কৃষ্য সাধনা বা সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন? ফরজ করে দিলেন, যেমন পূর্ববর্তীদের পরে ফরজ ছিল, আমাদের পূর্বদের পরে তাদের পরে ফরজ ছিল, সেদিকে আর আলোচনা না করে আমাদের এই যে সিয়াম ফরজ করে নেন, তখন পদ্ধতি কী ছিল জানেন? জানেন না। হ্যাঁ, এই মাগরিব থেকে নিয়ে বুখারি বা বিভিন্ন বাররাবিন আজেব থেকে হাদিস আসছে, অনেক হাদিসে আসছে যে সিরমা বিন কায়েস আনসারি একজন সাহাবির নাম, তো এই সাহাবি মাঝরাতে কাজ করতো, মাঝরাতে কাজ করতে করতে দেখা গেল তখন যে নিয়মটা ছিল সিয়ামের মাগরিব থেকে ঈশা পর্যন্ত এর ভিতরে ইফতারি করতে হবে বা সাহারি করে এর মধ্যে সব শেষ করতে হবে। তাহলে ওই নিয়ম যদি থাকতো তাহলে এখন আমরা সব রোজাদার, তাই না? এখন তো সব রোজা থাক, মানে সিয়াম সিয়াম অবস্থায় আমাদের আর বক্তব্য শুনতে হতো। তো এই যে লং টাইম, একটা বিরাট একটা লং টাইম, ঈশার পর থেকে নিয়ে আগামীকাল ওই যে মাগরিব পর্যন্ত লং টাইম, তো এই সিরমা বিন কায়েস আনসারি অসুস্থ হয়ে পড়লেন। পড়ার পরে বাড়িতে এসে বলছে যে আমি তো মানে পানির পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, কী করব। তো এই বলতে বলতে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে দেখা গেল যে তার স্ত্রী হয়তো একটু মানে স্বামী প্রিয় ছিল কিনা জানি না, আর হয়তো একটু কম বুদ্ধি, ইফতারির সময় এসে ডাকে নেই, ইফতারির সময় এসে ডাকেনি। যখন ওই ঈশার নামাজ হয়ে গেছে, তখন আবার রোজা রাখার সময় হয়ে গেছে, এই সময় ঘুমের থেকে উঠে দেখে যে কিরে আবার সবে যে সব রোজা রাখা শুরু করছে। তো হচ্ছে তুমি বলে তোমার কষ্ট হয়ে গেছে, তাই মহব্বতের খাতিরে তোমাকে আমি আর ডাকিনি ইফতারি করতে, ঠিক আছে? তো তুমি ভালোই করেছো, তো করনি, তখন আমি নিয়ত করে বসলাম, আবার নিয়ত করে বসছে রোজা। দ্বিতীয় দিনে আরও ক্লান্ত হয়ে পড়ে গেল, আবার দেখা গেল অন্য আদেশে দেখা গেল কি যে কোনো একজন সাহাবে মানে রিপোর্ট তাড়ানায় ভুলবশত স্ত্রী সহবাস করে বসলো। এই দুই কেস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের কাছে গিয়ে হাজির হলো যে ইয়া রাসূল, একদিক তো একটা মানে ভোকা অবস্থায় এই অবস্থা, আরেকজন এই কাজ করে ফেলছে, কী হবে? রাসূল সাল্লাম কি নিজের তরফ থেকে কোনো কথা বলতেন? ওমা ইয়ান্তে কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে হাজির সূরা বাকারার 187 নম্বর আয়াতে, হ্যাঁ, নিয়ে যে কুলু ওয়াশরাবু, হ্যাঁ, খাও এবং পান করো, হাত্তা তাবাইয়াযুল খায়তুল আবিয়াদু মিনাল আসাদ, আসেন এরকম আয়াত যে যতক্ষণ কুলু তোমরা খাও আর আশরাবু, খাও আর পান করো, বুঝতে পেরেছেন? খাও আর পান করো, বুঝতে হবে দুটো শব্দ, কিন্তু কুলু মানে খাও, আশরাবু মানে পান করো, খাও আর পান করার মধ্যে পার্থক্য আছে না? আমরা বাংলাদেশিরা কি চা খাই না? আসলে চা তো পান করার জিনিস, পানি পান করার জিনিস, হ্যাঁ, কিন্তু খাইতে হবে এবং পান করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, খাও এবং পান করো অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মানে ওই শুভে সাদেক, হ্যাঁ, সুপূর্ব আকাশে সাদা এখানে দেখা যায় শুভে সাদেক পর্যন্ত, এক হয়ে গেল। আবার বলছে অতুল নিসা রফাসা সিয়াম লাইল, ওই যে ওর শেষে আছে যে তোমরা এর মধ্যে কী করতে পারবো, স্ত্রী সহবাস করতে পারবা। এ আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডিসকাউন্ট করে দিলেন, বুঝতে পেরেছেন? নাহলে তো খবর হয়ে যেত, তাই না? এই জন্য আমরা কি এখন একটা লং টাইম পেয়ে যাচ্ছি মাগরিবের পর থেকে নিয়ে শুভে সাদেক পর্যন্ত। তো যাই হোক, ইতিহাসটা একটু বলে দিলাম, অনেকে হয়তো জানেন না, শুনেছেন কিনা বলতে পারি না।
তো এই যে সিয়ামকে আল্লাহ আমাদের পরে ফরজ করে দিলেন, উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারো। ভাইরা আমার, মুত্তাকি হওয়া কিন্তু কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। এই জন্য বলছি এত কঠিন, চারটিখানি কথা না, মুত্তাকি, হ্যাঁ, তাকওয়া, এর আবিধানিক অর্থ হলো পরহেজ কারনা, এর আবিধানিক অর্থ হলো পরহেজ কারনা, বিরত থাকা। কিসের থেকে? শরিয়াত যে সমস্ত কাজ করতে নিষেধ করেছে তার থেকে বিরত থাকতে হবে। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে খুতবা ছিল, সুন্নতে খুতবা ছিল, যেটা সেটা আমাদের দেশে তো পাঠ করা হয় না, সব বারো চান্দের খুতবা। হ্যাঁ, কেউ গুরু মুরব্বী লিখে রেখেছে সে বারো চান্দের, তাই দেখে ওই পড়তেই থাকে তো তামাকে পাখির মতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতে খুতবার ভূমিকা ছিল কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। এভাবে পড়ে কি না প্রত্যেকটা মসজিদে এদেশে? হ্যাঁ, বাংলাদেশে পড়ে সেগুলো ওয়াহাবিদের মসজিদ, লা মাযহাবিদের মসজিদ, কিন্তু বেদাতি থেকে মসজিদে, হ্যাঁ, মাঝাবিদের মসজিদে এগুলো পড়া হয় না। তার মানে রাসূলের কায়দায় সেখানে ফতো মানে খুতবা দেওয়া হয় না, বুঝতে পেরেছেন? তো এর এর গুরুত্ব এই জন্য যে মুত্তাকি যারা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, যে খবরদার তোমরা তাকওয়া নীতি ভুলবে না, তাকওয়াকে ছাড়বে না। হ্যাঁ, তাকওয়া নীতি অবলম্বন করতে পারলে তুমি টপ ক্লাসে জান্নাত পাবে, আল্লাহর কাছে চিফ গেস্ট হতে পারবে। দলিল সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহে আতকাকুম, যে তোমাদের মধ্যে আল্লাহর নিকটে ওই ব্যক্তি উত্তম যার ভিতরে তাকওয়া রয়েছে। তাকওয়া মানে, তাকওয়ার বক্তৃতা দিতে গেলে অনেক লম্বা হয়ে যায়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া বক্তৃতা দিতে গিয়ে তিনি ইশারা করে, তিনি হাতের ইশারা দিয়ে তিনি বুঝিয়েছেন, আত্তাকওয়া হাওনা, আত্তাকওয়া হাওনা, আত্তাকওয়া হাওনা। অর্থাৎ তাকওয়ার ব্যাপারটা হলো যে অন্তরের ভিতরে, অর্থাৎ আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি যেন প্রত্যেকটা কাজে থাকে, বুঝতে পারছেন? প্রত্যেকটার ভিতরে যদি আল্লাহ ভীতি থাকে তাহলে আপনি কি করবেন, আপনি সাকসেস হতে পারবেন। আর যদি আল্লাহ ভীতি যদি অর্জন করতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন, সূরা তাহরিম খুলে দেখুন, আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু হাইসু লা ইয়াহতাসিব, তাই না? আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে তার জন্য কোনো পথ আটকিয়ে থাকে না, সব এক্সিট মানে বাহির হওয়ার পথ আল্লাহ বাহির করে দেন। সুবহান আল্লাহ, এ সম্পর্কে কি বলবো? আমি প্রায় বলে থাকি, আগেও বলেছি, আজকেরও বলে যাই, হয়তো আর দেখা হবে কি না কখনো, যে কবিতা আকারে এটা আপনাদের সামনে তুলে ধরে যায় ধরলে আরও বুঝতে পারবেন, যে আমরা দেশের, আমরা যখন দেখেছি ছোটোবেলায় শিকার করতে যেতাম, ওই যে ইয়ার গান নিয়ে আমরা পিছনে পিছনে ছুটতাম, এখন তার এসব নেই, আছে পাখি নেই তার কোথায় আছে, হ্যাঁ পাখি নেই তার কোথায়, আগে ওই যে পাখি মারতে আসতো, ঘুঘু মারতে আসতো, হ্যাঁ ওদের পাশ পাশ ঘুরতাম, আর শুধু গাছের দিকে নজর থাকতো, নিচের দিকে নজর থাকে না। তো তাকওয়া কি জিনিস এইটা আপনাদেরকে বোঝাবার জন্য আমি এটা এই কবিতা আকারে বলে যাচ্ছি। শিকারে শিকারে যায়, শিকারে শিকারে যায় লয়ে ধনুতির, চারিদিকে ঘুরে তার চক্ষু নাই স্থির, সামনেতে বট গাছ দেখিবারে পাই, সে দেখে ডালে বসে ঘুঘু এক তাই, অমনি তাহার দিকে করিল নিশান, দেখিয়া ঘুঘুটির উড়ে গেল প্রাণ, উড়িয়া ভাগিতে চাই দেখি তাকাইয়া, বাস পাখি বসে তাই নিশানা করিয়া, নিচেতে শিকারি আর উপরেতে বাস, ঘুঘু বলে আর মোর বেশে নাই কাজ, উপায় না দেখে ঘুঘু করে নিবেদন, বিপদে পড়েছি প্রভু উদ্ধার এখন, আপনার কথা মতো আল্লাহ তখন সে বিপন্ন ঘুঘুটিরে করিল শরণ। ঘুঘু কার কার কাছে বলছে? ঘুঘু একমাত্র রব হলো আল্লাহ, ঠিক আছে, জানে বিপদে পড়ে যে আমার যে ঘুঘুর যে রব, হ্যাঁ প্রভু, সে আল্লাহ ডাইরেক্ট একদম আল্লাহর কাছে সরাসরি বলে দিল, আল্লাহ বিপদে পড়ে আসছি, বাচ্চা আছে বাসায়, তাদের খাওয়া দাওয়ার নেই, আসছি কি করব। আমরা হলে কোথায়, একা বাইজিদ বুঝতাম মাজারে নাকি বিভিন্ন কবরে মানা শুরু করে দিতাম, তাই না, দরগায় মানা করতাম। ঘুঘু ডাইরেক্ট
আল্লাহর কাছে বলে দিলেন, বিশ ধর সর্ব এক বট বৃক্ষ জুড়ে আশ্রয় লইয়াছিল বহুকাল ধরে, হেনকালে সাপে নিশ মারে তার পায়, সংসারের অমনি বিষ তার গায়, থর থর করে তার হাত টলে গেল, সেই মাত্র সাড়াতির বাসকে লাগিল। শিকারী বিষেতে মরে, শিকারী বিষেতে মরে তীর খেয়ে বাস, মধ্যস্থলে ঘুঘু বলে কার এই কাজ। সুবহানাল্লাহ, এটা হলো গল্পের মাধ্যমে জ্ঞান। তার মানে কি, যদি আপনার ইমানটা পাকাপোক্ত থাকে তাহলে আপনার মানে কোনো সমস্যা হয় না। ঘুঘু ডাইরেক্ট আল্লাহ ছাড়া আর কারোর কাছে মানেনি, আপনি যদি ডাইরেক্ট আল্লাহকে বলেন তাহলে হবে। আর আপনি যদি গায়রুল্লাহর কাছে মানেন, খাজা বাবার কাছে, ন্যাংটা বাবার কাছে, কল্লা কল্লা সারের কাছে, তাহলে তো অবস্থাটা বারোই বেজে যাবে, তাই না? তো এই জন্য তাকওয়ার জিনিসটা খুবই ভালো, তাকওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে। এ তাকওয়া শুধু মানে আল্লাহ ভীতি থাকলে হবে না, সে তাকওয়ার আরও অনেক ব্যাখ্যা রয়েছে। যেমন সূরা বনি ইসরাইলের 36 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে কানেরও তাকওয়া আছে, এই যে কান, কানেরও তাকওয়া আছে। আপনি রমজানে সিয়াম পালন করছেন আর কনস্ট্রাকশন বিল্ডিং কাজ করছেন, মনে ইচ্ছা লাগছে একটু গান শুনবো, তো এবার তার এখন জড়িয়ে দিলেন কানের মধ্যে ঢুকিয়ে, এবার পকেটের মধ্যে রেখে দিয়ে হিন্দি গান শুনছেন, কানের তাকওয়া নষ্ট হয়ে যাবে। চোখের তাকওয়া, এখন তো মাশাআল্লাহ, এখন তো সব মানে মানে কি আর মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে আপনি অশ্লীল রোজা মানে যে সিয়াম পালন করে আপনি কী করছেন, অশ্লীল ছবি দেখছেন, চোখের তাকওয়া নষ্ট হয়ে গেল। এইরকমভাবে অন্তরের তাকওয়াও নষ্ট হয়ে যায়। তাকওয়া সম্পর্কে আপনারা বিস্তারিত আলোচনা শুনেছেন, তো এই তাকওয়া নীতি অবলম্বন করতে পারলে আপনি রমজান মাসে আল্লাহর যেটা উদ্দেশ্য সিয়াম সাধনার মাধ্যমে, এটা আপনি হাসিল করতে পারবেন। যখন আপনি রমজান মাস শেষ করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্কলুষ এবং একেবার যেমন বাচ্চা যেমন পবিত্র হয়ে যায়, পবিত্র অবস্থায় একেবার নিষ্কলুষ অবস্থায় যখন জন্মগ্রহণ করে, ঠিক তেমনি আপনি ওই রকম হতে পারবেন বন্ধুগণ। তো এই সিয়াম সাধনা আমাদেরকে এই জন্য পালন করতে হবে রমজান মাসে, যে একটি হলো সেটা বললাম যে তাকওয়ার ব্যাপার। এই তাকওয়া হলো দিনের সবচাইতে মূল জিনিস, যা আমি একটু আগে বললাম। আর এই সিয়াম জুন্নাতুম মিনান নার, এই রমজান মাসে যে সিয়াম আসছে, এটা আপনি যখন আদা করবেন আপনার জাহান্নামের আগুন থেকে কি করবে, এই সিয়াম আপনাকে রক্ষা করবে। বুঝতে পেরেছেন? আর সিয়াম ও সাবিল ও ইলাল জান্নাহ, আর যদি সিয়াম পালন করেন যথাযথভাবে তাহলে আপনাকে জান্নাতে পথ দেখাবে। সিয়ামের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই না। তারপরে প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আর সিয়াম ও ইয়াশফাউ লিসাহিবিহি, সিয়াম পালন করবেন তাহলে, আর সিয়াম ও আল কোরআন ও ইয়াশফাউ লিসাহিবিহি, কোরআন এবং সিয়াম বা যিনি আদায় করবেন, কোরআন পড়বেন এবং সিয়াম পালন করবেন, তার জন্য কেয়ামতের কঠিন মুসিবতের দিনে সুপারিশ রয়েছে। যেমন রাসূলুল্লাহ বলছেন, আস সিয়াম আল কোরআনু ইয়াশফি আনিল আব্দি ইয়াকুলু সিয়ামাই রাব্বি আল্লাহ ইন্নি মানাতাহু ত্বাম। কেয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন আপনার কেউ থাকবে না, সেই সময় এই সিয়ামের জবান খুলে যাবে, সিয়াম যে পালন করেছেন এর জবান খুলে যাবে। বুঝতে পেরেছেন? আর কোরআনেরও জবান খুলে যাবে, হ্যাঁ, কারণ এটা রাসূলের ভাষা। হ্যাঁ, কোরআন কেয়ামতের দিন পাথরেরও জবান খুলে, হযরত আসাদের পাথরের জবান খুলবে না? হ্যাঁ, হযরত আসাদ পাথরের জবান খুলে যাবে। এই যে চামড়া, এই যে হাতের যে চামড়া, এই চামড়া এত সুন্দর করে পরিষ্কার করি আমরা, খুব যত্ন করি, তাই না? এই কেয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য যখন প্রস্তুত হবে, তখন আপনি বলবেন, কেন আমার বিরুদ্ধে এই সাক্ষী দিচ্ছ? তখন আল্লাহ বলে দিয়েছেন, তখন এই চামড়া বলবে যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে, সে আল্লাহ আজকে কেয়ামতের মাঠে আমাকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম দিয়েছে, কী করবো, করার কোনো উপায় নেই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, ওই দিন আপনার মুখে আমার মুখে কী থাকবে, মোহর মেরে দেওয়া হবে, আর সাক্ষী দেবে সব অঙ্গ প্রত্যঙ্গ। বুঝতে পেরেছেন?
এই জন্য সিয়াম আর কোরআন আপনার বিরুদ্ধে পক্ষে সাক্ষী দেবে যদি একে মর্যাদা দেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে এটা কবুল করে নেওয়া হবে। আর সিয়াম কাফফারাতুল যুনুব, মানে সিয়াম পালন করবেন কাফফারা হিসাবে পাপ সব মিটে যাবে। আর তারপর বলা হচ্ছে আর সিয়াম সাবাবুল সাআদাতি দারাইন, এই সিয়াম পালন করবেন আপনার জন্য দুটি সংবাদ রয়েছে, একটা হলো লিসাইমি ফারহাতুন ফারহাতান, দুটির আনন্দ রয়েছে। একটা হলো যখন আপনি ইফতারি করেন তখন একটা আনন্দ রয়েছে, আর একটা ফারহাতুন ইনদালে কা রব্বিহি, যখন কিয়ামতের মাঠে আল্লাহর সাক্ষাৎ করে আপনি পুরস্কারটা নেবেন তখন। আসাইমু ইয়াফা আজরাহু বিগাইরি হিসাব, সিয়াম পালন করবেন আপনার মানে হিসাবের মানে সব অন্য অন্য হাদিসে পাচ্ছি 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। আর যখন রোজা মানে সিয়াম পালন করবেন তখন বেগায়ের হিসাব আপনি সব পেয়ে যাবেন। আসসাউমু তাদরিবু আলাল জিহাদ, সিয়াম পালন করবেন জিহাদের প্রশিক্ষণ এটা হিসাবে কাজ হবে। সর্বশেষ যে কথাটা বলছি, আসসাউমু ইয়াজাক্কিন নাফস, শ্যাম সাধনা করলে আপনার অন্তরটা পুত ও পবিত্র হয়ে যাবে, একবার নিষ্কলুষ হয়ে যাবে। শ্যাম পালন করবেন, প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবেন। এই জন্য প্রতি বছর ঘুরে ঘুরে আমাদের কাছে কী আসে, রমজান মাসে শ্যাম আসে, কী জন্য, যে আমাদের পুত পবিত্র করার জন্য। আশা রাখি বুঝতে পেরেছেন। আর এ সম্পর্কে একটা হাদিসও আমি আপনাদের সামনে বলেছি, যেহেতু মা বোনরা রয়েছেন, অনেক মহিলারাও রয়েছেন, তাদের সম্পর্কে কিছু বলবো, কি বলবো, একটি হাদিসই আজকের পেশ করে যায়, যেহেতু সময় শেষ আর লম্বা করতে চাচ্ছি না। যে হাদিসটা আমি প্রথমে শুরু করেছি, আমরা জানি যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখে এসেছিলেন, জাহান্নামের অধিকাংশ মানুষ হলো, বেশিরভাগই হলো মহিলারা, তো জিজ্ঞাসা করলেন মহিলা সাহাবীরা যে কী কারণে, তখন রাসূলুল্লাহ তাদেরকে কারণ বলে দিলেন যে এই কারণে। তারপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বাসও দিয়ে দিলেন যে দেখো, ও দেখেছি বটে, কিন্তু তোমাদের মধ্যে যদি এই আমলগুলো থাকে তাহলে তোমরা জান্নাতের যে 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সেই হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করে আমি শেষের দিকে যাচ্ছি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস থেকে হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বলছেন ইজা সাল্লাত খামসাহা, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ মহিলা পুরুষ হোক হেফাজত করতে হবে, হ্যাঁ, ওয়া সামাত শাহরাহা, একটা পেয়ে গেলাম সালাত আদায় করতে হবে ঠিক মতো, আর ওয়াসামাত শাহরাহা, আর যখন মানে রমজান মাস আসবে তখন সিয়াম পালন করতে হবে রমজান মাসে। 2 নম্বর পেলাম ও আহসানাত ফারজাহা, আর নিজের ইজ্জত আবরুকে ঢাকতে হবে, অর্থাৎ যে কী করতে হবে, পর্দা পোশিদা করতে হবে, তাহলে নিজের যৌবনকে হেফাজত করতে হবে, এই 3 নম্বর এটা যদি করা যায়। আর 4 নম্বর হলো ওয়াত বালাহা, আর স্বামীর আনুগত্য, বুঝতে পেরেছেন, স্বামীর আনুগত্য যদি থাকে কোনো মহিলার তাহলে অবশ্যই রাসূল সামসেন ফালতাদখুলু মিন আইয়া আবওয়াবিল জান্নাতে শাআত, তাহলে সে মহিলার আর কোনো চিন্তা থাকবে না। এই 4টি কাজ যদি ঠিকমতো করে তাহলে কি হবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। তো জান্নাতে যেতে গেলে আমাদেরকে এই মা বোনদেরকে এই 4টি কাজ করতে হবে। কিন্তু সমস্যা এখন হয়ে গেছে এমন যে আমরা এখন আর বাদ মানতে চাই না, হ্যাঁ, আমরা এখন বাদ মানতে চাই না, কারণ এখন আমরা যে পরিবেশে আছি দেখা যায় যে নারী স্বাধীনতা হতে হতে এমন পর্যায়ে চলে গিয়েছে যার কথা বলা যায় না, কারণ যেদিকে যাবে সবই নারী আর নারী, এখন এদেশেও শুরু হয়ে গেছে। আপনি বড় বড় মার্কেটে যান, যেখানে যান, ব্যাংকে যান, যেখানে যান, সব জায়গায় এখন নারী আর নারী, বুঝতে পেরেছেন, যে কি আর মানে ইমানটা আর রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে, তাই না, হ্যাঁ, যে তাই কবির ভাষায় বলতে হয় যে কিনা হলো পর্দা না থাকায়, ওহে আল্লাহ দয়াময় সদাই তোমার মদত চাই, যে অবস্থা দুনিয়ায় ইমান রাখা হলো দায়,
ঘরে ঘরে মস্ত জ্ঞানী ফলাইতেছে মুসলমানি, আম খেতে নিম গাছ লাগায়, কিনা হলো পর্দা না থাকায়। নারীর আগে স্বামী যায়, স্বামীর আগে নারী যায়, টাউনেতে দেখতে পাই, কি আর বলিব ভাই, কিনা হলো পর্দা না থাকায়। হ্যাঁ, তাই না? এভাবে আজকে যদি বলা যায় তো অনেক কিছু বলা যাবে, যার কারণে আজকের পর্দা না থাকার কারণে আজকের এই ইপটিজিং বলেন আর এই নারীদের অমর্যাদা বলেন সব কিছু, কিন্তু আজকের কি হচ্ছে সব কিছু এখন আজকের দেখা যাচ্ছে ঘটছে, এগুলো কারণটা কি? মূল হলো আল্লাহর বিধান পর্দা। হ্যাঁ, যদি পর্দা করা, যদি পর্দা যে সমস্ত করে, এখনও কিন্তু মূল্যায়ন রয়েছে, এখনও যে নেই তা নয়, এমন এমন পরিবার রয়েছে তাদের মেয়ে বিয়ে করতে গেলে আপনাকে নাকে খড় দিয়ে ঢুকতে হবে, এমন এমন পরিবার রয়েছে, বুঝতে পেরেছেন? আর দেখা যাচ্ছে, আর এখন দেখা যাচ্ছে এখন বাজারে ঘাটে যে কলা যেমন মানে সিলে রাখলে যে অবস্থা মাসি বসে, ওই রকম এক শ্রেণীর নারীদের পরিস্থিতি। কিন্তু কেন? এটা আমাদেরই হাতের কামাই, বুঝতে পেরেছেন? আমাদেরই হাতের কামাই না, জাহার আল ফাসাদ ফিল বার আল বাহারে বিমা কাসাবাদ আইদিন না, যা কিছু করছে সব আমাদের হাতের কামাই। আগে নিয়ে টেনশন করতে হতো না। দাদি নানিদের এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি, এটা বলেই আমি শেষ করে দিচ্ছি। দাদি নানি, আমাদের দাদি নানিদেরকে আমরা যখন শুনেছি, দাদির কাছে যখন শুনেছি, বলছি তোমার দাদা আমাকে 10 টাকা ফোন দিয়ে বিয়ে করে নিয়ে আসছিল, দাম আছে আমার, হ্যাঁ দাম আছে আমার, গর্ব করতো, তাই না? এরকম শুনেছেন? এখন ছেলেরা তো আপনারা বুঝবেন না যারা ইয়াং আছেন, হ্যাঁ, কারণ আগে যারা বিয়ে করতো। এই জন্য এক কবি বলছিলেন যে কি, একটি কথা বলতে চাই অগদলা ভাই, সাইকেল ঘুড়ি সবাই দিলাম আরও কি বা চাই। অবস্থাটা কেমন হয়েছে মা বোনদের উদ্দেশ্যে আর কি এটা বলছি, অবস্থাটা মধ্যে আমরা ঢুকে পড়েছি, খুব বাহির হওয়ার চেষ্টা করতে হবে। তাই কবির ভাষায় বলতে হয়, একটি কথা বলতে চাই অগদলা ভাই, সাইকেল ঘুড়ি সবই দিলাম আরও কি বা চাই, খুশি হয়ে দিলাম ঘড়ি আরও দিলাম বাড়ি, দিন কতক পার বলবে আবার দাও না করে বাড়ি। এক মেয়ে পেয়ে ভেবেছিলাম, মেয়ে পেয়ে ভেবেছিলাম হবে জামাই বাবু, ছোট্ট মেয়ে বড় করে খাসি হাবো ডুবু। এ আগে যারা করতো বিয়ে নগদ টাকা দিয়ে, তাদের বিয়ে মানত স্ত্রী দেন মোহরটি পেয়ে, কিন্তু আজই উল্টে গেছে এমনে কলির হাল, বিয়ে করা যেমন তেমন বলছে টাকা ফেল, বিয়ে করা তেমন তেমন টাকা হলো খাটি, গত্ত ফুরে না দিলে তার মেয়ের জীবন মাটি। বলে সব তাড়াতাড়ি বাপের বাড়ি টাকা সে আন, খালি হাতে ফিরলে তবে নইলে যাবে প্রাণ। এসব কথায় অনেক বুবু বাপের বাড়ি যায়, বাপের বাড়ির অভাব দেখে গলায় দড়ি দেয়। একই আজব নীতি হল মুসলমানের ঘরে, মাথায় টুপি মুখে দাড়ি হারাম খেয়ে মারে। হ্যাঁ, তাই না হাজি সাহেব? কী ব্যাপার, মানে ছোট মেয়েটা বিয়ে দিছি, ভালো জায়গায় পড়ছে, কোথায়? তো সে কাস্টমসে চাকরি করে, বেতন কত? তো পায় 20,000, আর সব মিলিয়ে 50,000 পায়, সব মিলিয়ে, মানে ঘুষ 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 করে রাতে দিয়ে হাজি সাহেব গর্ব করে। তাই কবি বলছেন, একই আজব নীতি হলো মুসলমানের ঘরে, মাথায় টুপি মুখে দাড়ি হারাম খেয়ে মরে। হারাম খেয়ে হারাম খাওয়া আরাম করা যদিও ভারী মজা, জাহান্নামে যেতে হবে হারাম করে সাজা। হ্যাঁ, বলে সব এদের থেকে ওদের বাড়ি অনেক টাকা হবে, হোক না কেন বেশ্যার মেয়ে টাকায় কেটে যাবে। এমনিভাবে বলতে গেলে বলা অনেক যাবে, আমল যদি না করি ভাই বলে লাভ, বলে কি লাভ হবে। তাই পরিশেষে দোয়া করি মেয়ে সবার হোক, তাহলে সবার মিটে যাবে হারাম খাওয়ার ঝোঁক। বুঝতে পেরেছেন? কারণ আমার তিনটে মেয়ে, আমার এখন টেনশন, আর আপনার তিনটে ছেলে বলছেন যে বড় ছেলে বিয়ে দেবো হোন্ডা নেব, আর মেয়ে ছেলেটা বিয়ে দেবো পরিস্থিতি হিসাবে, তার সাথে গুন্ডাও থাকবে হোন্ডাতে থাকবে, ছোটোটা বিয়ে দেবো কলকা, মানে অনেক আশা করতেছেন। আর নাইট ভাই আর আমার মতো জায়গাতে তিনটা মেয়ে আছে, আমরা এখন চিন্তা করতেছি যে কী হবে। ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, কারণ কারণ হলো কি, ওই যে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, বুঝতে পেরেছেন? এখনও মর্যাদা রয়েছে, আরে বাবারে কী মনে করেন। হ্যাঁ, আমি আমার মামাতো বোন, হ্যাঁ, তো সেই দেখা যাক দেশে আমার চাইতে কালো,
আর তা আমরা চিন্তা করতাম যে কোন জায়গায় বিয়ে হবে, আরে বাবারে মামা হলো সুন্দর বক্তা প্রিন্সিপাল, সব ধারে লাইন দিয়ে সব বিয়ে করে নিয়ে চলে গেছে গা, হ্যাঁ একটারও টাকা লাগেনি, বুঝতে পেরেছেন তো? ওই জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। তো জাতের মেয়ে তৈরি করবেন আর জাতের মেয়ে হওয়ার চেষ্টা করতে হবে, হ্যাঁ তাহলে ইনশাল্লাহ কোনো টেনশন নেই, হ্যাঁ জান্নাতও পাবেন, দুনিয়াতে সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, আর আপনাদেরকে সময়ের ধৈর্য সতি না ঘটিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের যে আলোচনা করলাম এর থেকে ভালো দিকগুলো সবগুলো পরে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সবাই এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ও আখেরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।